हेलो फ्रेंड्स, আমি বিশ্বনাথ আর আপনারা দেখছেন আমার সাথে ওয়েবটেক মাস্টার চ্যানেল। আজকে আপনাদের বলবো WBP এক্সাইজ কনস্টেবল মেইন 2020 এর বেশ কিছু জরুরি প্রশ্ন, এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেইন যে কোনো পরীক্ষা, NTPC, রেলওয়ে গ্রুপ ডি এক্সাম, এই জেনারেল নলেজগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। সুতরাং প্রশ্নগুলো ভালো করে দেখবেন, পারলে ভিডিওটা আপনার বন্ধুকে শেয়ার করবেন। চলুন আমরা প্রশ্ন শুরু করব। তার আগে বলবো যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলের নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বোতামটা চেপে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে নেবেন আর তার সাথে সাথে অল বাটনটি ক্লিক করে নেবেন, যাতে আমাদের পাঠানো যে কোনো তথ্য, যে কোনো পরীক্ষার প্রশ্ন, যে কোনো পড়া সব থেকে আগে আপনার কাছে যায়। আজকের দিনের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মানুষের ত্বক সর্বাধিক তাপমাত্রায় ফুসকা না পড়ে সহ্য করতে পারে কোন তাপমাত্রা? অপশন এ 40 ডিগ্রি, অপশন বি 60 ডিগ্রি, অপশন সি 80 ডিগ্রি এবং অপশন ডি 100 ডিগ্রি। তাহলে বলবো এখানে যে কটা অপশন আছে তার মধ্যে সঠিক উত্তর হবে 40 ডিগ্রি, যে তাপমাত্রা মানুষের দেহ সহ্য করতে পারে, এর ফলে কোনো ফোসকা পড়ে না। 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 100 ডিগ্রি তো কখনোই নয়। অপশন এ 40 ডিগ্রি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের কোনটির উপস্থিতির কারণে পিপীলিকা তার চারপাশে বস্তু রাজি দেখতে পায়? অপশন এ সরল চক্ষু, অপশন বি মাথার উপর চক্ষু, অপশন সি সুগঠিত চক্ষু, অপশন ডি যৌগিক চক্ষু। এখানে সঠিক উত্তর হবে যৌগিক চক্ষুর উপস্থিতির কারণে পিপীলিকা তার চারপাশের বস্তু রাজিকে দেখতে পায়। ডি ইজ রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি, তার আগে বলবো আমাদের কুইজ কন্টেস্ট চলছে, আমরা দুদিন আপডেট দিতে পারিনি, নেটওয়ার্ক প্রবলেম, ঝড়ের জন্য নেটওয়ার্ক না থাকার কারণে আমরা আপডেট দিতে পারিনি, সেই জন্য আমরা দুঃখিত। আমাদের এই অধ্যায় আগের বারও চলেছিল, যার মধ্যে বিজেতা হয়েছেন কমল মাইতি, তো ওনাকে বারবার বলা হচ্ছেন কিভাবে ওনার সাথে যোগাযোগ করব, তার জন্য উনি ওনার নাম্বার দিন, আমরা যোগাযোগ করব। ওনার পুরস্কারটা অবশ্যই লকডাউন উঠলে ওনার কাছে পৌঁছে যাবে। দেরি করব না, পরের প্রশ্নতে যাবো। তার আগে আবার আপনাকে বলে দিই যে এবারে যে প্রশ্ন থাকবে অবশ্যই আমরা চাইবো আপনারা সবাই উত্তর দেবেন, সব থেকে বেশি যে উত্তর দেবেন তার জন্য থাকবে আমাদের তরফ থেকে একটা বিশেষ পুরস্কার। এবারে প্রশ্ন হচ্ছে, HIV পাওয়া যায় সংক্রামিত ব্যক্তির রক্ত? অপশন এ অপশন, অপশন বি বীর্য অথবা যোনিরস, অপশন সি স্তন দুগ্ধ এবং ডি সবকটি। তাহলে বলবো সবকটিতেই পাওয়া যায়, HIV সংক্রামিত যিনি ব্যক্তি তার সবকটিতেই এই সংক্রমণ পাওয়া যায়, ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, এদের মধ্যে কোনটি ধাতু নয়? অপশন এ মার্কারি, অপশন বি জিঙ্ক, অপশন সি টাংস্টেন, অপশন ডি ফসফরাস। ফসফরাস কিন্তু কোনো ধাতু হবে না, সুতরাং ডি হবে রাইট অ্যান্সার, ফসফরাস কোনো ধাতু নয়। পরের প্রশ্ন দেখব, সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? অপশন এ ফিশন, অপশন বি ফিউশন, অপশন সি বিকিরণ, অপশন ডি বিস্ফোরণ। সূর্য তাপ শক্তি অর্জন করে ফিউশন থেকে, ফিউশন পদ্ধতি থেকে, সুতরাং বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, 1 ফাদম সমান কত? এ 6 মিটার, বি 6 ফুট, সি 60 ফুট এবং ডি হচ্ছে 100 ফুট। এখানে সঠিক উত্তর হবে 1 ফাদম সমান হচ্ছে 6 ফুট, তাহলে আমরা বি কে দেবো সঠিক উত্তর। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বলবো একটুখানি লাইক দিয়ে দেবেন, আপনাদের এই লাইক দেওয়াতে আমাদের ভিডিও করার ইচ্ছাটা বাড়ে। চলুন পরের প্রশ্ন দেখছি, 1969 সালে ভারতে কতগুলি ব্যাংকের রাষ্ট্রত্বকরণ করা হয়েছিল? তাহলে বলবো 1969 সালে ভারতে 14টি ব্যাংকের রাষ্ট্রত্বকরণ করা হয়েছিল, বি ডি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অবধি ছিল ড্যাশ? অপশন এ 1947 থেকে 1952, 1949 থেকে 1954, 1951 থেকে 1956, লাস্ট অপশন 1956 থেকে 1961। এখানে সঠিক উত্তর হবে 1951 থেকে 1956, সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি, এবারের প্রশ্ন হচ্ছে, ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার র্যাঙ্ক কী? অপশন এ এয়ার চিফ মার্শাল, অপশন বি অ্যাডমিরাল, অপশন সি এয়ার কমান্ডার, অপশন ডি ব্রিগেডিয়ার। তাহলে এখানে সঠিক উত্তর হবে এয়ার চিফ মার্শাল, এই পদটি হচ্ছে ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার র্যাঙ্ক, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন,
ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয় কোথায়? অপশন এ সমস্তিপুর, অপশন বি হাজিপুর, অপশন সি সোনপুর এবং লাস্ট অপশন দরভঙ্গা। সোনপুর এমন একটা জায়গা যেখানে ভারতের বৃহত্তম পশু মেলা আয়োজিত হয়, তো আমরা সি কে সঠিক উত্তর বলছি। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? অপশন এ সরোজিনী নাইডু, অপশন বি মীরা সাহিব ফাতিমা বিবি, অপশন সি সুজাতা ভি মনোহর, অপশন ডি আমরা দিন ইয়ার। চলুন এখানে বলে দিচ্ছি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে মীরা সাহিব ফাতিমা বিবি, অপশন বি রাইট অ্যান্সার। পরের প্রশ্নে যাচ্ছি, এবারের প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন পদটিকে ভারত সরকারের ফার্স্ট ল অফিসার এর পদ বলে? অপশন এ ভারতের সলিসিটর জেনারেল, অপশন বি ভারতের অ্যাটর্নি জেনারেল, অপশন সি ভারতের প্রধান বিচারপতি, অপশন ডি ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। তাহলে বলবো এখানে সঠিক উত্তর হবে ভারতের অ্যাটর্নি জেনারেল, যেটা হচ্ছে, যে পদটি হচ্ছে ভারত সরকারের ফার্স্ট ল অফিসার এর পদ বলা হয়। পরের প্রশ্ন দেখব, ভারতের সরি ভারতের না বিহারের বিহারের বিধানসভার মোট আসন সংখ্যা কত? বিহারের বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 243টি, তো বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নে যাচ্ছি, এবারের প্রশ্ন, ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ যে পরিকল্পনায় ছিল সেটি কোনটি? চারটি অপশান আছে, অপশান এ ক্যাবিনেট মিশন প্ল্যান, অপশান বি মাউন্ট ব্যাটেন প্ল্যান, অপশান সি ক্রিপস মিশন, অপশান ডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তাহলে এখানে সঠিক উত্তর হবে মাউন্ট ব্যাটেন প্ল্যান, যেটা ভারতকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর করা ও দেশভাগ এর পরিকল্পনায় ছিল মাউন্ট ব্যাটেন প্ল্যান, অপশান বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখব, তথ্যের অধিকার আইন কার্যত করা হয়েছে যে বছরে তা হলো কোন বছরটা? অপশান এ 2005, আর সঠিক উত্তর এটাই, অপশান এ 2005 প্রথম অপশানটাই, তো আমরা এ দাগের অপশানকেই সঠিক বলছি। চলো পরের প্রশ্নের দিকে যাচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো, নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ সি, এছাড়াও এসএসসি বিভিন্ন পরীক্ষার নোটিফিকেশন এবং তার সাথে সাথে পুরোপুরি প্রিপারেশন কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকেই পাবে। পরের প্রশ্ন দেখছি, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি পাওয়া যায়, সমস্ত অ্যাসিডে যে উপাদানটি পাওয়া যায়, অপশান এ অক্সিজেন, অপশান বি ক্লোরিন, অপশান সি সালফার এবং লাস্ট অপশান অপশান ডি হাইড্রোজেন। তাহলে বলবো সমস্ত অ্যাসিডে যে উপাদানটি পাওয়া যায় সেটা হচ্ছে হাইড্রোজেন, ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ব্রোঞ্জের প্রধান উপাদান কি? ব্রোঞ্জের প্রধান উপাদান অপশান এ দিয়েছে সি ইউ এবং এন আই, অপশান বি সি ইউ এবং জেড এন, অপশান সি সি ইউ এবং এস এন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ব্রোঞ্জের প্রধান উপাদান হচ্ছে সি ইউ এবং এস এন, অপশান সি ইজ রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাচ্ছি আমরা, এবারের প্রশ্ন হচ্ছে, রোধের রেজিস্ট্যান্স একক কী? অপশান এ জুল, অপশান বি ওহম, অপশান সি নিউটন এবং লাস্ট অপশান অপশান ডি অ্যাম্পিয়ার। তাহলে বলবো রোধের রেজিস্ট্যান্স একক হচ্ছে ওহম, বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন, যখন লোহার মোর্চেতে সরি যখন লোহার পেরেকের ওপর মোর্চে ধরে তখন পেরেকটির ওজন কী হয়? অপশান এ দিয়েছে ওজন বৃদ্ধি পায়, অপশান বি দিয়েছে হ্রাস পায়, অপশান সি ওজন বাড়ে ও না কমেও না, আর অপশান ডি কোনোটিই নয়। তাহলে এই প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন, অপশান আমরা কিন্তু আপনাকে বলে দিয়েছি, সকাল সকাল উত্তর দেবেন, সবথেকে বেশি উত্তর দেবেন এবং 30 দিনের মধ্যে সবথেকে বেশি যে উত্তর দেবেন তিনি হবেন আমাদের এই এপিসোডের বিজেতা। আমাদের এই এপিসোড 30 দিন অবধি চলবে, তার মধ্যে সবথেকে বেশি যে উত্তর দেবে এবং সঠিক উত্তর দেবে আমরা তাকে তার কাছে তুলে দেবো আমাদের তরফ থেকে একটি বিশেষ পুরস্কার। আগেরবারের আমাদের বিজেতা ছিলেন কমল মাইতি, তো উনি এখনও আমাদের সাথে যোগাযোগ করেননি, আমরা কীভাবে ওনার সাথে যোগাযোগ করব তার জন্য ওনাকে বলছি যে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন, আমরা বাই ফোনে আপনার সাথে যোগাযোগ করব। প্রত্যেক বন্ধুকে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে রেলওয়ে গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি, এছাড়াও তোমার যেই এক্সামের জন্যে
एनटीपीसी वेस्ट बेंगल एस आई कन्स्टेबल जो परीक्षार जो प्रिपारेशन किन्तु आमरा दी एवं पुरोपुरी प्रिपारेशन दी एखान के प्रिपारेशन माध्यम तुम्हें किन्तु सक्सेस होते पारबे। सुतरां तुम्हें जदि एखोनो आमादेर चैनल के सबसक्राइब ना करे थाको अवश्य सबसक्राइब करबे पाशे थाका नोटिफिकेशन बेलटिके अन करे देबे आर अल बाटनटी क्लिक करे देबे जाते आमादेर पाठानो जे कोनो भिडियो नोटिफिकेशन सबथेके आगे तोमार काछे जाए। आजकेर जन्य एतटाई, तोमार दिन शुभ होक।